বিয়ানীবাজার উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। বুধবার দুপুরে উপজেলা হল রুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ডক্টর খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার সকালে পূর্ব মরিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। সিলেট নগরের উপশহরে দিনের আলোতে এক যুবককে অপহরণ করে দুটি স্বর্ণের বার ও নগদ 50,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল 3:15 দিকে উপশহর মেন রোডে সানহিল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। সিলেট শহরতলি বিমানবন্দর থানার লাক্কাতুরা এলাকায় পরীক্ষায় ফেল করায় প্রিয়াঙ্কা গোয়ালা রিঙ্কি নামে এক স্কুল শিক্ষার্থী বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে। সোমবার রাত 8:00 সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যাত্রী নিয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় যাওয়া বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বার্ড হিটের ঘটনা ঘটেছে। এতে বড় দুর্ঘটনা না ঘটলেও উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। উড়োজাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামত কাজ চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন ত্রিবার্ষিক সম্মেলনে তেমন পরিবর্তন না হলেও সিলেটের রাজনীতিতে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদকে প্রেসিডিয়াম মেম্বার থেকে উপদেষ্টা পরিষদের সদস্য ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দেয়। তবে সম্মেলনের 3 দিন পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে ঠাঁই পেয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। We'll be right back.